بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। এই আমলটি একবার করুন, ফেরেশতা টাকার সম্পদ নিয়ে আসবে আপনাদের কাছে। আপনারা অবশ্যই আমলটি করার পর ফেরেশতার মাধ্যমে টাকা সম্পদ খুব বেশি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে নিজেই এগুলো সাহায্য করবে। এই আমলটি করার পর আল্লাহ তাআলা আপনাদেরকে ফেরেশতার মাধ্যমে এত বেশি টাকা এবং সম্পদ পাঠাবে যে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এই আমলটি খুব সহজ একটি আমল। আপনারা আগে এই আমলটির নিয়ম কানুন জানুন, তারপর আপনারা বুঝতে পারবেন যে আমলটি কত সহজ একটি আমল এবং এই আমল দ্বারা আপনারা খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবেন। কারণ এই আমলটি করার পর আল্লাহ তাআলা আপনাদেরকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করবেন, কারণ আমলটি খুবই সহজ এবং খুবই শক্তিশালী একটি আমল। আপনারা এই আমলটিকে কোনো সাধারণ আমল মনে করবেন না। এই আমলটি কোনো সাধারণ আমল নয়, খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল। এই আমলটি করার পর আপনারা অবশ্যই অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই রেজাল্ট পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের রিজিক ও বরকত দান করুন। যারা বেশি বেশি বরকত পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও লাইক টার্গেট 10,000, তাই সকলেই এই ভিডিওটিকে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। আপনাদেরকে এখন এই আমলের সম্পূর্ণ নিয়মটি বুঝিয়ে দেওয়া হবে এবং কিভাবে আপনারা এই আমলটি করবেন তা বলে দেওয়া হবে। তো আপনারা অবশ্যই আমলটির নিয়ম মনোযোগ দিয়ে শুনুন এবং শুনে বুঝে তারপর আপনারা এই আমলটি করবেন। তাহলে আশা করি আপনারা খুব তাড়াতাড়ি এই আমলটি করে ফলাফল পেয়ে যাবেন। এই ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিও যদি আপনারা সম্পূর্ণ না দেখেন তাহলে আমলটি করলে কোনো কাজ হবে না। এই আমলটি আপনারা ছেলে মেয়ে ছোট বড় সকলেই করতে পারবেন। খুব সহজ একটি আমল। এই আমলটির দুটি নিয়ম রয়েছে যা একদমই সহজ। একটি নিয়ম হচ্ছে এই আমলটির যে সময় রয়েছে সেটি, এবং এই আমলের যে দোয়াটি রয়েছে সে দোয়া, সে দোয়াটি এত ছোট দোয়া যে আপনারা মাত্র কয়েক সেকেন্ডে দোয়াটি মুখস্থ করতে পারবেন। বেশি সময় লাগবে না আপনাদের সেই দোয়াটি মুখস্থ করতে। তো আপনাদেরকে এখন একদম বিস্তারিত বলে দেব। এই আমলটির নিয়ম আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন। এই আমলটি করার জন্য আপনাদের প্রথমত আগে এই আমলটি করার যে সময়টি রয়েছে সেটি জানতে হবে। তো আমি আপনাদেরকে আমলটির সময় বলে দেব। তো তার আগে আপনাদেরকে এই আমলটির নিয়ম বলে দিই। তো আপনারা যখন এই আমলটি করবেন ঠিক সেই সময় অবশ্যই উজু অবস্থাতে আপনাদেরকে এই আমলটি করার জন্য রেডি হতে হবে। অবশ্যই আপনাদেরকে এই আমলটি করার সময় উজু অবস্থায় করতে হবে, পাক পবিত্র অবস্থায় এই আমলটি করতে হবে। কারণ আপনারা যদি অজু অবস্থাতে এই আমলটি না করেন, পাক পবিত্র অবস্থাতে আমলটি না করেন, তাহলে আমলটি করে কোনো কাজ হবে না। আপনারা অবশ্যই অজু অবস্থাতে এবং পাক পবিত্র অবস্থাতে এই আমলটি করবেন। তো যখন আপনারা এই আমলটি করার জন্য রেডি হবেন, তো তখন আপনারা প্রথমত শুধুমাত্র একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। শুধুমাত্র আপনারা একবার এই দোয়াটি পড়বেন এবং তারপর আপনারা শুধুমাত্র তিনবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। শুধু তিনবার আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। যখন আপনাদের তিনবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শেষ হয়ে যাবে তখন আপনাদের এই আমলটির দোয়াটি পড়তে হবে। তো এই আমলটির যে দোয়াটি রয়েছে সেটি এত পাওয়ারফুল এবং এত শক্তিশালী দোয়া। এই আমলটির দোয়া পড়ার মাধ্যমে আপনারা অবশ্যই আল্লাহ তাআলার সাহায্য পাবেন ফেরেশতার মাধ্যমে। তো সেই দোয়াটি এখন আমি আপনাদের সুবিধার জন্য একবার পাঠ করে শোনাচ্ছি। দোয়াটি হল ইয়াকুলু মিন সামিরিহি, ইয়াকুলু মিন সামিরিহি। আপনাদের সুবিধার জন্য আরও একবার বলে দিই, ইয়াকুলু মিন সামিরিহি। তো আপনারা এই দোয়াটি পাঠ করবেন আমলটি করার সময়। তো আপনারা খুব সহজে এই দোয়াটি মুখস্থ করতে পারবেন। তো এই দোয়াটি আপনারা এই আমলটি করার সময় সহি শুদ্ধভাবে পড়বেন। তো আমি আপনাদের সুবিধার জন্য এই দোয়াটি আবারও মাত্র তিনবার উচ্চারণ করে শোনাচ্ছি, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। ইয়াকুলু মিন সামিরিহি, ইয়াকুলু মিন সামিরিহি, ইয়াকুলু মিন সামিরিহি। এইভাবে আপনারা এই দোয়াটি পড়বেন। আপনারা চেষ্টা করবেন এর থেকেও ভালোভাবে পড়ার। আপনারা যখন এই আমলটির দোয়াটি পড়বেন অবশ্যই সহি শুদ্ধভাবে এই দোয়াটি সুন্দর করে উচ্চারণ করে পড়বেন। তো এই আমলটি করার সময় আপনাদের এই দোয়াটি পড়তে হবে শুধুমাত্র 101 বার। আমি আবারও বলছি 101 বার আপনারা এই দোয়াটি পড়বেন। তো আপনাদের সুবিধার জন্য আমি আবারও বলছি এই দোয়াটি 101 বার পাঠ করবেন। তো এটাই হচ্ছে এই আমলটির নিয়ম। আশা করি আপনারা এই আমলটির সম্পূর্ণ নিয়মটি বুঝতে পেরেছেন। এইভাবে আপনাদেরকে এই আমলটি করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনারা এই আমলটি কোন সময় করবেন এবং কখন আপনাদেরকে এই আমলটি করতে হবে। আপনারা এই আমলটি করবেন একদিন পরপর, আপনারা একদিন পরপর এই আমলটি করবেন। খুবই সুবিধাজনক একটি আমল। আপনারা অবশ্যই অবশ্যই একদিন পরপর এই আমলটি করবেন। যদি আপনারা কোনো কারণে এই আমলটি করতে না পারেন, মানে আপনারা যদি কোনো সমস্যার কারণে এই আমলটি একদিন মিস করে দেন, তাহলে কোনো প্রকার সমস্যা হবে না। তো তারপরও আপনারা চেষ্টা করবেন এই আমলটি রেগুলারভাবে করার জন্য। রেগুলার বলতে গেলে আপনারা একদিন পরপর এই আমলটি করবেন, যেভাবে আপনাদের নিয়মটা বলা হলো। এই আমলটির সময় হচ্ছে রাতের বেলা। আপনারা রাতের বেলায় এই আমলটি করবেন। এই যে সম্পূর্ণ নিয়মটি আপনাদেরকে বলে দিলাম, এইভাবে আপনাদেরকে এই আমলটি করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কাছে মহান আল্লাহ তাআলা এমনভাবে টাকা পৌঁছে দেবেন যে আপনি কখনো ভাবতে পারেননি।
আপনি ভাবতেও পারবেন না আমলটি করার পর আপনাদের কাছে এত টাকা কিভাবে এসে গেছে। তো আমলটি তাদের জন্য বিশেষ করে উপকারী হবে যাদের খুব টাকার প্রয়োজন। আপনাদের যখনই খুব টাকার প্রয়োজন হবে একটু কষ্ট করে আমলটি করে দেখবেন, আপনাদের কাছে টাকার ব্যবস্থা হয়ে গেছে। তো আমলটি আপনারা সকলে করতে পারেন, কিন্তু আমলটি আপনাদের সকলকে মানতে হবে। যদি একটু ভুল করেন তাহলে কিন্তু আমলটি করে কোনো কাজ হবে না। তাই যে নিয়ম আপনাদেরকে বলে দেওয়া হয়েছে আপনারা ঠিক সেই নিয়মেই আমলটি করবেন এবং একদিন পরপর আমলটি করবেন। আর অবশ্যই মনে রাখবেন যে আপনাদের রাতের বেলা আমলটি করতে হবে, সকাল বিকেলে আমলটি করা যাবে না। আপনারা অবশ্যই রাতের বেলাতেই আমলটি করবেন, অনেক বেশি পাওয়ারফুল এবং শক্তিশালী একটি আমল এটি। আপনার এই আমলটি করে অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। কেননা আমলের যে দোয়াটি রয়েছে তা খুবই ফজিলতপূর্ণ একটি দোয়া। আপনাদের যত রকম সমস্যায় থাক না কেন, আপনাদের যত বেশি পেরেশানি থাক না কেন, আপনি যদি অনেক বেশি চিন্তার মধ্যে থাকেন তাহলে আমলটি করুন। এই আমলটি করার ফলে আপনার সকল সমস্যা পেরেশানি চিন্তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটি করার ফলে ধন সম্পদ টাকা পয়সা এমন এমন জায়গা থেকে আসতে লাগবে যেখান থেকে আপনি কখনো কল্পনাও করতে পারেননি। আপনাদের বাসায় ব্যবসায়ী দোকানে অনেক বেশি বরকত চলে আসবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কোনো ব্যক্তি যদি পায়খানা প্রবেশকালে বিসমিল্লাহ পড়ে তবে জিন ও শয়তানের দৃষ্টি এই ব্যক্তির গুপ্তাঙ্গ পর্যন্ত পৌঁছাতে পারে না। তিরমিজি। তাই বন্ধুরা নিজেও এই আমলটি করুন এবং অন্যকেও এই আমলটি করার সুযোগ করে দিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।